এই পর্যায়ে আমরা গণিতের ধারাবাহিক কার্যবিধি বা বিন্যাস নিয়ে আলোচনা করব। গণিতের অন্য সব কিছুই এই অর্ডার অফ অপারেশনের উপর ভিত্তি করে সমাধান করা হয়। চলো এই ধারাবাহিক কার্যবিধি বা বিন্যাস নিয়ে একটি উদাহরণ দেখা যাক। ধারাবাহিক কার্যবিধি বা বিন্যাস, এর মাধ্যমে আমরা যে কোনো গাণিতিক রাশি সমাধান করতে পারি। আমরা একটি উদাহরণ তৈরি করি, 7 + 3 × 5। এখন যদি আমরা এখানে গণিতের ধারাবাহিক কার্যবিধি বা বিন্যাস না মানি, তাহলে এই গাণিতিক রাশিটিকে আমরা দুইভাবে সমাধান করতে পারি। যেমন সমাধানটি আমরা বাঁদিক থেকে শুরু করতে পারি, প্রথমে 7 + 3 এবং এরপরে গুণ 5। 7 + 3 = 10 এবং এর সাথে গুণ 5। এবার 10 × 5 = 50। সুতরাং যদি তুমি এখানে ধারাবাহিক কার্যবিধি বা বিন্যাস না মানো, তাহলে এটি একটি পন্থা যার মাধ্যমে তুমি ওই গাণিতিক রাশিটি সমাধান করতে পারো। আবার তুমি গাণিতিক রাশিটির সমাধান ডান দিক থেকে শুরু করতে পারো, অর্থাৎ প্রথমে গুণের কাজ দিয়ে শুরু করতে পারো। 7 + 3 এর সাথে 5 কে প্রথমে গুণ করতে পারো। 7 + 3 এর সাথে 5 গুণ করলে আমরা পাই 15 এবং 7 + 15 = 22। লক্ষ্য করে দেখো, আমরা গাণিতিক রাশিটিকে দুইভাবে সমাধান করি, তাহলে আমরা দুই রকম ফলাফল পাই। প্রথমে আমরা বাঁদিক থেকে ডান দিকে যাই, যোগের কাজ করি, তারপর গুণ করি, আমরা ফলাফল পাই 50। আবার যখন আমরা ডান দিক থেকে বাঁদিকে যাই, অর্থাৎ গুণের কাজ আগে করি এবং পরে যোগের কাজ করি, আমরা ফলাফল পাই 22। তাহলে সহজেই বুঝতে পারছো এটি শুদ্ধ গাণিতিক সমাধান প্রক্রিয়া নয়। এরকম হলে এক এক ব্যক্তিকে এক এক সময় একই রাশিকে ভিন্ন ভিন্ন ভাবে সমাধান করবে এবং প্রতিবার ভিন্ন ভিন্ন ফলাফল আসবে আর দুটোর মাঝে সংঘাত শুরু হবে। এজন্য পৃথিবী জুড়ে সবাই সর্বসম্মত ভাবে গাণিতিক রাশি সমাধানের ক্ষেত্রে ধারাবাহিক কার্যবিধি বা বিন্যাস মেনে চলে। এখন আমাদের জানা উচিত এই ধারাবাহিক কার্যবিধি বা বিন্যাস কিভাবে কাজ করে। সর্বসম্মত ভাবে স্বীকৃত ধারাবাহিক কার্যবিধি বা বিন্যাস এই প্রথমেই বিন্যাসে প্রথমেই আমাদের বন্ধনীর কাজ আগে করতে হয়। চলো লিখা যাক প্রথমে বন্ধনীর কাজ, এরপর গুণনীয়কের গুণনীয়কের শক্তি চিহ্ন বা সূচকের কাজ। গুণনীয়কের শক্তি চিহ্ন বা সূচক সম্পর্কে আমরা পরে আরো আলোচনা করব। এরপর আমরা গুণের কাজ করি, এরপর ভাগের কাজ, এরা বেশিরভাগ ক্ষেত্রেই সমান মাত্রায় প্রাধান্য পায়। এরপর সর্বশেষে যোগ ও বিয়োগের কাজ করি। তাহলে এই ধাপগুলি হলো সর্বসম্মত ভাবে স্বীকৃত ধারাবাহিক কার্যবিধি বা বিন্যাস। আমরা যদি এগুলো মেনে চলি, তাহলে যে কোনো সাধারণ গাণিতিক রাশি সমাধান করলে একই উত্তর পাব। এবার উপরের উদাহরণে আমরা দেখতে পাই এতে কোনো বন্ধনের কাজ নেই, আমাদের কোনো গুণনীয়কের শক্তি চিহ্ন বা সূচকেরও কোনো কাজ নেই, কিন্তু আমাদের প্রদত্ত রাশিমালাতে গুণের কাজ আছে। তাই নিয়ম অনুসারে আমাদের গুণের ও ভাগের কাজ আগে করতে হবে। আমাদের এখানে গুণ আছে, গুণ চিহ্ন আছে, এর মানে আমাদের এটির কাজ সবার আগে করতে হবে। এটি আমাদের যোগ ও বিয়োগের পূর্বে প্রাধান্য পাবে। সুতরাং আমরা প্রথমে 3 এর সাথে 5 গুণ করব, যার ফলাফল হবে 15। এরপর এর সাথে নিয়ম অনুসারে এই যোগ চিহ্নের কাজ করব, অর্থাৎ 15 এর সাথে এই 7 যোগ করব, যার মাধ্যমে আমাদের চূড়ান্ত ফলাফল দাঁড়াবে 22। সুতরাং সর্বসম্মত ভাবে স্বীকৃত ধারাবাহিক কার্যবিধি বা বিন্যাস এর নিয়ম অনুসারে এই 22 হচ্ছে সঠিক উত্তর। চলো আরেকটি উদাহরণ দিয়ে এটি আরো ভালোভাবে বোঝা যাক। ধরি আমাদের বন্ধনীর ভিতরে আছে 7 + 3 × 4 / 2 বিয়োগ 5 × 6। এটি দেখতে বিদঘুটে দেখালেও তুমি যদি ধারাবাহিক কার্যবিধি বা বিন্যাসের নিয়ম মেনে এটি সমাধান করো, তাহলে তুমি এটি খুব সহজেই সমাধান করতে পারবে। তাহলে চলো এটি মেনে সমাধান করি। প্রথমে বন্ধনীর কাজ আছে, তাহলে চলো এটি কাজ আগে করি। 7 + 3 = 10, এরপর বাকি সবকিছু আগের মতো বসে যাবে, তাই ওইগুলোকে 10 এখানে নিয়ে আসি। এরপর নিয়ম অনুযায়ী আমাদের গুণনীয়কের শক্তি চিহ্ন বা সূচকের কাজ করতে হবে, কিন্তু এটি এখানে নেই।
তার মানে তোমার মনে প্রশ্ন জাগতে পারে গুণনীয়কের শক্তি চিহ্ন বা সূচক কি। চলো দেখা যাক গুণনীয়কের শক্তি চিহ্ন বা এই সূচক দেখতে কেমন। যেমন সেভেনের বর্গ, আমাদের এখানে এরকম কিছু নেই, তাই আমাদের এখন এটি নিয়ে না ভাবলেও চলবে। এরপর নিয়ম অনুযায়ী আমাদের গুণ ও ভাগের কাজ করতে হবে। আমাদের এখানে তিন জায়গায় এই চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন, এরপর এখানে ভাগ চিহ্ন, এরপর আবার এখানে গুণ চিহ্ন। মনে রাখবে এখন এই রাশিমালাতে তুমি একাধিক গুণ ও ভাগ চিহ্ন পাবে, তুমি বা থেকে ডান দিকে সমাধান করতে করে যাবে। যেমন এখানে প্রথমে আমাদের চারকে গুণ করতে হবে এবং এরপর এর সাথে দুই ভাগ করব, এরপর ফাইভ ও সিক্স কে গুণ করব এই বিয়োগ করার পূর্বে। তাহলে চলো শুরু করা যাক। তুমি এই গুণটি বা ওই গুণটি আগের মতোই করতে পারো বা দুটো একসাথেই করতে পারো, তবে সহজ বোঝার জন্য আমরা একটি একটি করে করব। 10 × 4 = 40, এরপর বাকি সব আগের মতো। নিয়ম অনুযায়ী তুমি বা থেকে ডান দিকে সমাধান করে করতে করতে যাবে। এখানে এই ভাগ ও গুণ চিহ্নের কাজ তুমি একটি একটি করে করতে পারো বা দুটো একসাথেই করতে পারো, তবে অবশ্যই এই বিয়োগের পূর্বে তা করতে হবে। সমাধানের সুবিধার জন্য তুমি এই দুটোকে বন্ধনীর ভিতরে আনতে পারো, যেহেতু এই দুটোকে আমাদের এখন সবার আগে সমাধান করতে হবে। তাই 40 ভাগ 2 = 20, এরপর বিয়োগ, এরপর 5 × 6 = 30। এখন 20 - 30 = -10। এখন একটি বিষয় খেয়াল রাখবে, ধারাবাহিক কার্যবিধি বা বিন্যাসের নিয়ম অনুসারে যখন একটি রাশিমালাতে শুধু যোগ বা বিয়োগ অথবা গুণ বা ভাগ থাকবে, তখন তুমি বা থেকে ডান দিকে সমাধান করতে করতে যাবে, কেননা এরা ধারাবাহিক কার্যবিধি বা বিন্যাস একই পর্যায়ে সমাধান করে। যেমন 1 + 2 - 3 + 4 - 1, এখানে বা থেকে ডানে যাবে, 1 + 3 = 4, এরপর 4 এর বাকি অংশ, এরপর 3 - 3 = 0, তাই 0 এরপর বাকি অংশ। এবার এটিকে লেখা যায় 4 - 1, আর 4 - 1 = 3। একই বিষয়ে প্রযোজ্য একই লাইনে গুণ ও ভাগ থাকে, অর্থাৎ বা থেকে ডানে যেতে হবে। যেমন 4 × 2 / 3 × 2, তাহলে 4 × 2 = 8, এরপর বাকি অংশ। এবার 8/3 = এক্ষেত্রে ফলাফল ভগ্নাংশে আসবে, অর্থাৎ হরে 3 আর লবে 8, এরপর বাকি অংশ। এখন 8 × 2 = 16 আর হরে 3, তাহলে 16/3 হলো আমাদের উত্তর। আরো মনে রাখবে একই রাশিমালাতে যদি সবগুলো চিহ্ন থাকে, তাহলে ধারাবাহিক কার্যবিধি বা বিন্যাসের নিয়ম মেনে চলার কোনো দরকার নেই। তুমি তোমার ইচ্ছা মতো বা থেকে ডানে অথবা ডান থেকে বায়ে সমাধান করতে পারো। যেমন 1 + 5 + 7 + 3 + 2, এটিকে তুমি তোমার ইচ্ছা মতো বা থেকে ডানে অথবা ডান থেকে বায়ে সমাধান করতে পারো। একইভাবে যদি একই রাশিমালাতে সবগুলো গুণ চিহ্ন থাকে, যেমন 1 × 2 × 1 × 5 × 7 × 3 × 2, এখানে বা থেকে ডানে অথবা ডান থেকে বায়ে যেভাবেই তুমি সমাধান করো না কেন, একই উত্তর আসবে। ধারাবাহিক কার্যবিধি বা বিন্যাস, অর্থাৎ অর্ডার অফ অপারেশনে এর নিয়ম এখানে কোনো বিষয় নয়।